নমস্কার বন্ধুরা, কাজের সন্ধানে থাকা যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব ব্যাংক অফ ইন্ডিয়া থেকে আবারও একটি নতুন নোটিফিকেশন বেরিয়েছে, যেখানে আপনারা সকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং প্রত্যেকটি বিষয়ে আমরা আলোচনা করব। অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, সিলেবাস সহ বিস্তারিত ডিটেলস তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো চলুন সরাসরি নোটিফিকেশনে যাচ্ছি এবং দেখে নিচ্ছি গুরুত্বপূর্ণ ডিটেলস কী কী রাখা হয়েছে আজকের এই নোটিফিকেশনে। ওয়েলকাম ভিউয়ার্স, সরাসরি চলে আসলাম আজকের অফিসিয়াল নোটিফিকেশনে, যেটা ব্যাংক অফ ইন্ডিয়া থেকে দেওয়া হয়েছে এবং এখান থেকে আমরা প্রত্যেকটি বিষয়ে আলোচনা করব যেটা সবথেকে গুরুত্বপূর্ণ। প্রথমেই আপনাদের কিন্তু ডেট শিডিউল নিয়ে আলোচনা করে নেব। প্রথমেই দেখে নিন এখানে দেওয়া হয়েছে যারা যারা অ্যাপ্লিকেশন করবেন, 11 ফেব্রুয়ারি 2023 থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, 25 ফেব্রুয়ারি 2023 মধ্যে আপনাকে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। যারা যারা অ্যাপ্লিকেশন করবেন, আপনাদের এজ লিমিট বলুন, কোয়ালিফিকেশন বলুন, প্রত্যেকটি যেটা ক্রাইটেরিয়া ম্যাচ করা হবে 1 ফেব্রুয়ারি 2023 এই ডেট হিসাব করে কিন্তু আপনাদের সেগুলো ক্যালকুলেট হবে। পরবর্তী সময় অনলাইন এক্সামের যে ডেট, সেই ডেটটা মেনশন করে দেওয়া হয়নি, পরবর্তী সময় আপনাকে কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে, সেটা আপনার পরবর্তী সময় জেনে যাবেন। চলুন এবার ভ্যাকেন্সি ডিটেলস নিয়ে আলোচনা করে নিচ্ছি। 2 নম্বর পয়েন্টেই দেওয়া হয়েছে যেখানে আপনাদের দুটি পোস্টে প্রথমত কিন্তু নিয়োগ করা হচ্ছে, ক্রেডিট অফিসার ইন জেনারেল ব্যাংকিং স্ট্রিম, এটা হচ্ছে প্রথম পোস্ট এবং স্ট্রিমের নাম এখানে দেওয়া হয়েছে জিবিও। এখানে টোটাল যদি শূন্যপদ বলি 350টি শূন্যপদ রাখা হয়েছে এবং প্রত্যেকের ক্যাটাগরি এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, জেনারেল, আপনাদের কিন্তু পোস্টগুলি এক এক করে ভাগ করে দেওয়া হয়েছে, যে যে ক্যাটাগরিতে আছেন দেখে নেবেন আপনাদের শূন্যপদগুলো এখানে দেওয়া হয়েছে। 2 নম্বরে যেটা রাখা হয়েছে আইটি অফিসার ইন স্পেশালিস্ট স্ট্রিম, এখানে কিন্তু এসপিএলই পোস্টে আপনাদের পোস্টিং হবে, টোটাল শূন্যপদ 150টি রাখা হয়েছে এবং এই দুটো শূন্যপদ মিলিয়ে আমরা যদি একত্র করি টোটাল 500 পোস্টে কিন্তু আপনাদের এখানে নিয়োগ হবে এবং এখানেও কিন্তু প্রত্যেকের ক্যাটাগরি অনুযায়ী পোস্টগুলিকে দেওয়া হয়েছে। সঙ্গে দুটি পোস্ট মিলিয়ে আপনাদের ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি আছে সেটাও দেখতে পারবেন, দেখে নেবেন আপনাদের ভ্যাকেন্সিগুলি, তারপর আপনারা এখানে অ্যাপ্লিকেশন করবেন। ভালো একটি পে স্কেল এখানে পেয়ে যাবেন এবং এলিজিবল ক্রাইটেরিয়া থেকে আলোচনা করব কারা কারা এখানে অ্যাপ্লিকেশনের জন্য যোগ্য। ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতবর্ষের যে কোনো জায়গার নাগরিক কিন্তু এই পোস্টগুলির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, তবে আপনাদের এজ লিমিট এবং কোয়ালিফিকেশন অবশ্যই ম্যাচ করতে হবে। দুটি পোস্টের জন্য প্রথম যেটা রাখা হয়েছে জিবিও, এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে 20 থেকে 29 বছরের মধ্যে যারা আছেন সকলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটসের জন্য এজ রিল্যাক্সেশন রাখা হয়েছে, সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই আপনাকে গ্রাজুয়েট হতে হবে, তাহলেই আপনি এখানে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। এবং 2 নম্বরে যেটা রাখা হয়েছে আইটি অফিসার, এখানেও কিন্তু আপনাদের এজ লিমিট প্রায় সেম রাখা হয়েছে এবং অবশ্যই রিল্যাক্সেশন পেয়ে যাবেন রিজার্ভ ক্যান্ডিডেটস যারা আছেন। কোয়ালিফিকেশন যেটা লাগছে 4 ইয়ার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, এই প্রত্যেকটি ডিপার্টমেন্ট থেকে যদি আপনারা বিটেক ডিগ্রি করে থাকেন তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অথবা এখানে ওয়ার দিয়ে দেওয়া হয়েছে এ গ্রাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইনস্ট্রুমেন্টেশন, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই প্রত্যেকটি ডিপার্টমেন্ট থেকে করে থাকলেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং সর্বশেষ যেটা রাখা হয়েছে এ গ্রাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন অ্যান্ড হ্যাভিং পাসড ডুয়েক বি লেভেল, এই যদি কোয়ালিফিকেশন আপনার থাকে তাহলেও কিন্তু আপনার এখানে এলিজিবল অ্যাপ্লিকেশন করার জন্য। কোয়ালিফিকেশনের বিস্তারিত ডিটেলস নিয়ে আলোচনা করে দিলাম এবং অবশ্যই আপনাদের কিন্তু 60% মার্কস লাগবে, সেটা কিন্তু লক্ষ্য রাখবেন। যদি আপনাদের 59.99% থাকে তাহলেও কিন্তু চলবে না, অ্যাকুরেট কিন্তু 60% মার্কস এখানে আপনাদের থাকতে হবে। প্রিয় দর্শক, এবার যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন দেখে নিন আপনাদের সিলেকশন প্রসিডিউরের মধ্যে কী রাখা হয়েছে। সিলেকশন প্রসেস আপনাদের দুটি স্টেপে কমপ্লিট করা হবে, প্রথম হচ্ছে আপনাদের অনলাইন টেস্ট হবে, তারপর হচ্ছে জিডি এবং পার্সোনাল ইন্টারভিউ অর্থাৎ গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউ হবে। অনলাইন এক্সাম যেটা হবে তার সম্পূর্ণ সিলেবাস এখানে আপনাদের তুলে ধরা হয়েছে, দেখে নিন প্রত্যেকটি সাবজেক্ট অনুযায়ী কিন্তু আপনাদের কোয়েশ্চেন এবং মার্কস দেওয়া হয়েছে। যারা যারা অ্যাপ্লিকেশন করবেন এই সিলেবাস অনুযায়ী আপনার কিন্তু প্রিপারেশন নিতে হবে এবং তার নিচেই কিন্তু আপনাদের ইন্টারভিউ সংক্রান্ত বিস্তারিত ডিটেলস দেওয়া হয়েছে। যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন দেখে নেবেন 60 মিনিটের আপনাদের কিন্তু ইন্টারভিউ হবে এবং কাট অফ রাখা হয়েছে 40% জেনারেল ক্যাটাগরির জন্য, এসসি, এসটি, পিডব্লিউডি, ওবিসি যারা আছে 35% মার্কস আপনাদের কাট অফ রাখা হয়েছে। প্রিয় দর্শক, আর বেশি কিছু নিয়ে আলোচনা করবো না, সরাসরি হাউ টু অ্যাপ্লাই এর মধ্যে চলে আসলাম। হাউ টু অ্যাপ্লাই, অবশ্যই আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে, সম্পূর্ণ নোটিফিকেশন লিঙ্কটাও
ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা প্রত্যেকটি দেখে নিতে পারবেন এবং যারা যারা অ্যাপ্লিকেশন করবেন, প্রথমত আপনাকে যেটা করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে, দুই নম্বরে আপনাকে পেমেন্ট দিতে হবে অর্থাৎ এক্সাম ফিসটা আপনাকে দিতে হবে এবং সর্বশেষ ফটোগ্রাফ এবং সিগনেচার স্ক্যান কপি আপনাদের আপলোড করতে হবে। এবং এখানে আবারও আপনাদের অ্যাপ্লিকেশনের ডেট দেওয়া হয়েছে, অবশ্যই এই ডেট অনুযায়ী অ্যাপ্লিকেশন করবেন। ফটোগ্রাফের সাইজ প্রত্যেকটি বিষয়ে আপনাদের হাউ টু অ্যাপ্লাই পয়েন্টে দেওয়া হয়েছে, হ্যান্ড রিটেনের ডিক্লারেশন অবশ্যই দেবেন। এবং যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন দেখে নিন, যারা যারা জেনারেল ক্যাটাগরিতে আছেন 850 টাকা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি, এবং রিজার্ভ ক্যাটাগরিতে যারা আছেন 175 টাকা দিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারবেন। প্রিয় দর্শক, এই নোটিফিকেশনের গুরুত্বপূর্ণ প্রত্যেকটি ডিটেলস আমরা তুলে ধরার চেষ্টা করেছি, বাকি যে ডিটেলসগুলো আছে সেইগুলো নোটিফিকেশনে দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই ডাউনলোড করে সেটা দেখে নেবেন এবং কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে জানাবেন, চেষ্টা করব প্রত্যেককে সহায়তা করার জন্য। এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন। নমস্কার।